হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে, মালয় সাগরে অনেক ঘুরেছি আমি, বিম্বিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি, আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন, আমারই দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন, চুলতার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্তীর কারুকার্য, অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা, সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনি দেখেছি তারে অন্ধকারে, বলেছে সে এতদিন কোথায় ছিলেন। পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন, ভ্রমণ পিপাসু বন্ধুরা, রূপসী বনলতা সেনের রূপবতী নাটোরে আপনাদের স্বাগত। নাটোরের নাম নিয়ে দারুণ এক কিংবদন্তি আছে। একসময় এখানে ছিল থই থই পানি, নাম ছিল তার ভাত ছাড়ার বিল। এক বর্ষাকালে রাজা রামজীবন রাজধানী স্থাপনের জন্য উপযুক্ত স্থান নির্বাচনে বের হন। 1706 সালে নবাব মুর্শিদকুলি খাঁর কাছ থেকে নাটোর রাজ্যের জমিদারি লাভ করে রাজা রামজীবন। ভাই রঘুনন্দন ও পণ্ডিতবর্গ সহ যখন নৌকাযোগে ভাত ছাড়ার বিল দিয়ে যাচ্ছিলেন, তখন তারা দেখতে পেলেন দুটি বেজি সাঁতার দিয়ে বিল পার হচ্ছে এবং একটি ব্যাং গ্রাস করছে ছোট্ট একটি সাপ। এ দৃশ্য দেখে দুটি বালিকা আনন্দে হাততালি দিয়ে নেচে ওঠে। সাথে সাথে রামজীবন এ স্থানেই রাজপ্রাসাদ নির্মাণের সিদ্ধান্ত নেন। বালিকাদ্বয়ের নাচকে কেন্দ্র করে স্থানটির নাম হয় নাট্যপুর বা নটপুর এবং তা থেকে পরবর্তীতে নাম হয় নাটোর। নাটোরের ঘুমন্ত ইতিহাসকে জাগাতে আমরা এসেছি রানী ভবানীর প্রাসাদে। ইতিহাসের গৌরব গাথার সাথে জড়িয়ে আছে রানী ভবানীর নাম। নাটোর রাজ্যের প্রতিষ্ঠাতা রামজীবনের জীবদ্দশায় একমাত্র পুত্র কালিকা প্রসাদের অকাল মৃত্যু হলে রামজীবন দত্তক পুত্র হিসেবে গ্রহণ করেন রামকান্তকে। রামকান্ত ছিলেন উদাসীন প্রকৃতির মানুষ। বাবা রামজীবন ভাবলেন বিয়ে করালেই ঠিক হয়ে যাবে রামকান্ত। একসময় রানী ভবানী গৃহবধূ হয়ে এলেন এ রাজবাড়িতে। রামজীবনের মৃত্যুর পর জমিদারি লাভ করেন দত্তপুত্র রামকান্ত, কিন্তু অবহেলার কারণে স্থবিরতা নেমে আসে নাটোর রাজ্যে। ১৭৪৮ সালে রামকান্তের মৃত্যুর পর নবাব আলীবর্দী খাঁ রানী ভবানীর উপর বিস্তৃত রাজশাহীর জমিদারি পরিচালনার ভার অর্পণ করেন। অত্যন্ত সুনাম ও দক্ষতার সাথে তিনি রাজত্ব করেন প্রায় ৫০ বছর। তাঁর সময়ে ১২,০০০ বর্গমাইল পর্যন্ত বিস্তার লাভ করে নাটোর রাজ্য।
রানী ভবানীর জমিদারির বার্ষিক আয় ছিল প্রায় 1.5 কোটি টাকা। তা থেকে রাজস্ব বাবদ নবাবদের দিতে হতো মাত্র 70 লক্ষ টাকা। বাকি টাকা তিনি ব্যয় করতেন প্রজাদের কল্যাণে। তার সময়ে সুখে ছিলেন প্রজারা। রানী ভবানী মানুষের মধ্যে অকাতরে অন্ন বিতরণ করতেন বলেই তার আরেক নাম ছিল অন্নপূর্ণা। বাংলা 1176 সালের দুর্ভিক্ষে রানী ভবানী ক্ষুধার্ত প্রজাদের জন্য উজাড় করে দেন রাজভাণ্ডার। এ সময় তিনি অনেক দীঘি খনন করেন। রানীর বাড়িতেও রয়েছে বড় বড় দীঘি, নামগুলোও চমৎকার: জলটুলি, লাল দীঘি, তারেকেশ্বর, আনন্দকালী। মোট প্রায় 51 একর জমি নিয়ে রানী ভবানীর বাড়ি। গাছগাছালির ছায়াময় পথ ধরে হাঁটতে হাঁটতে আপনার মনে হবে আপনি যেন বেরিয়েছেন ইতিহাসের সন্ধানে। জ্যোৎস্নার মতো সুন্দরী হয়েও রানী ভবানীর জীবন ছিল সরল। পূজা অর্চনার প্রতি ছিল তার অশেষ দুর্বলতা, আর এ কারণেই নাটোরে তিনি প্রতিষ্ঠা করেছেন ভবানীশ্বর মন্দির। একমাত্র মেয়ে তারা সুন্দরীর নামে তারেকেশ্বর মন্দির। রানী ভবানীর কোনো পুত্র সন্তান ছিল না, তাই দত্তক পুত্র হিসেবে নেন রামকৃষ্ণকে। শেষ বয়সে রানী ভবানী রামকৃষ্ণের হাতে নাটোর রাজ্যের দায়িত্বভার অর্পণ করে চলে যান বরানগর। কিন্তু রাজকার্যে রামকৃষ্ণের অবহেলার দরুন একে একে হাতছাড়া হতে থাকে নাটোর রাজ্যের পরগনার পর পরগনা। এমনকি বিশাল সংসারও রামকৃষ্ণের কাছে উপেক্ষিত হয়। অবশেষে 1799 সালে নাটোর সামন্ত রাজ্যের বিলুপ্তি ঘটে। দেশের যে কোনো অঞ্চল থেকে বাসে অথবা নিজস্ব গাড়িতে আসতে পারেন নাটোর। ঢাকা থেকে নাটোরের দূরত্ব 268 কিলোমিটার। উত্তরবঙ্গের এই নাটোর জেলার পূর্বে রাজশাহী, পশ্চিমে সিরাজগঞ্জ, উত্তরে পাবনা ও দক্ষিণে বগুড়া। নাটোরের আয়তন 1896 বর্গ কিলোমিটার, আর লোক সংখ্যা প্রায় 14 লাখ। থাকার জন্য নাটোরে রয়েছে সরকারি রেস্ট হাউস ও বেসরকারি হোটেল। ইতিহাসের সিঁড়ি বেয়ে আমরা এসেছি দীঘাপাতিয়ার রাজবাড়িতে। এ বাড়ির প্রতিষ্ঠাতা রাজা দয়ারাম রায়। রানী ভবানীর প্রাসাদ থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরে দীঘাপাতিয়া রাজবাড়ি। সর্বসাধারণের জন্য এখন এটি একটি দর্শনীয় স্থান। জেলা প্রশাসকের অনুমতিপত্র নিয়ে আপনি ঘুরে ফিরে দেখতে পারেন 41 একর জমির উপর প্রতিষ্ঠিত এই রাজবাড়িটি। রানী ভবানীর রাজত্ব যেখানে শেষ, সেখান থেকেই দয়ারামের রাজত্ব শুরু।
দয়ারাম ছিলেন রামজীবনের বিশ্বস্ত সহচর এবং নাটোর রাজ্যের দেওয়ান। নাটোর রাজ্যের গগনস্পর্শী উত্থানে দেওয়ান দয়ারামের ভূমিকা ছিল কিংবদন্তির মতো। দয়ারামের কর্মদক্ষতায় তুষ্ট হয়ে রাজা রামজীবন ও রানী ভবানী দয়ারামকে দান করেন অনেক পরগনা। এভাবেই দয়ারামের শুরু। বস্তুত দীঘাপাতিয়া রাজ এস্টেটের অধিকাংশ সম্পত্তি নাটোর রাজ রামজীবন ও রানী ভবানীর দান সূত্রে প্রাপ্ত। পরে মহারাজা রামকৃষ্ণের জমিদারি বাকি খাজনার দায়ে নিলাম হওয়ার সময় দয়ারাম শাহ উজিয়াল সহ কয়েকটি পরগনা নিলামে কিনে নেন। ধীরে ধীরে বিস্তার লাভ করে দয়ারামের জমিদারি। রাজা দয়ারাম সহ দীঘাপাতিয়ার সাত রাজা এই প্রাসাদ থেকেই শাসন করতেন দীঘাপাতিয়া এস্টেট। দীঘাপাতিয়া রাজ এস্টেটের চতুর্থ রাজা প্রসন্ননাথ রায়ের আধুনিক স্পর্শে সজ্জিত হয়ে ওঠে এই রাজভবন। রাজবাড়ির ঐতিহ্যকে অক্ষুণ্ণ রেখে এটি এখন পরিণত হয়েছে উত্তরা গণভবনে। এভাবেই ঘটেছে অতীতের সাথে বর্তমানের সমন্বয়। ভেতরে ছবি তোলায় কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা রয়েছে, তবে ভ্রমণকারীরা ভেতরের দরবার কক্ষ, জলসাঘর, আনন্দমহল দেখে বেরিয়ে আসতে পারেন ফুলবাগানে। আমি এখন বসে আছি ফুল আর কারুকাজময় শিল্পের বাগানে। দীঘাপাতিয়ার চতুর্থ রাজা প্রসন্ননাথ রায় ভালোবাসতেন ফুল আর শিল্প। আনন্দমহলের পেছনে শান বাঁধানো ঘাটলা এসে কিছুটা সময়ের জন্য আপনি উপভোগ করতে পারেন ভেতরের প্রকৃতি।
দীঘাপাতিয়ার রাজবাড়ির ঘড়িতে এখনো প্রবহমান নাটোরের 300 বছরের ইতিহাস, দূর থেকে শোনা যায় তার ধ্বনি। আমরাও আমাদের ভ্রমণকে জীবন্ত করে রেখে যাচ্ছি ইতিহাসের এই ঘড়ির মাঝে। ভ্রমণের এই সুখ নিয়ে বিদায় নিচ্ছে আজ, দেখা হবে আবার।